বালাপোস তৈরির কারখানায় ভয়াবহ আগুন, কয়েক লক্ষ টাকার সামগ্রী ও মেশিন পুড়ে ছাই। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির জিয়ারা গ্রামের ঘটনায় আপনারা দেখছেন সেই ছবি। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির জিয়ারা গ্রামের ঘটনায় একটি বালাপোস তৈরির কারখানায় হঠাৎ আগুন লেগে যায়, কয়েক লক্ষ টাকার সামগ্রী ও মেশিন পুড়ে ছাই। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন, তাদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে ঠিকই, কিন্তু কয়েক লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ওই বালাপোস তৈরির কারখানার মালিক। তুলো মেশিন আগুন লেগে গেছে কারেন্ট দাদা, লেবার মেশিন চালাচ্ছিলে, আমার 10-12 লাখ সম্পত্তি নষ্ট হয়ে গেছে। আর কি আমি কোথায় ফোনও করা হয় নাই, আমি আগুন বুঝাতে লেগে গেলাম। ইলেকট্রিক শর্ট সার্কিট হলে ইলেকট্রিক 12-14 লাখ টাকা ক্ষতি হলে। এই তুলো তৈরি হয় কাঁচা মাল 8-9 লাখ টাকা কাঁচা মাল নামানো ছিল, 3 লাখ টাকা তুলো রেডি মাল ছিল, তারপরে মেশিন 3 লাখ টাকা মেশিন, 1 লাখ টাকা মোটর স্টার্টার সব চলে গেছে, সব ফুরে গেছে। পাঁচটার সময় হ্যাঁ দুটো আসলো বড়কাশিয়ারা নীতিশ কুমার। আমি কি করে বুঝবো, ওই দিকে চলছে না, আমি কয়েকদিন আমি ঘুরে ছিলাম, মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে, নাহলে মেশিনে একটু লোহা চলে গেছে। ওর আছে আমার তো আছে, ওর এই ক্ষেত্রে মেশিন কত আমার তো করা লাইন কা স্পার্কিং হুই ফায়ার হো গিয়া লাইন কারেন্ট সে। কব পতা চলা? হম উধার ভি হমকো তেল ওর গানি বলা মেশিন হ্যাঁ, হম উধার থা লেবার চলা রহা থা, লেবার চলা রহা থা, তো রোড পর সে আদমি দেখা কি দেখো ওহাঁ আগুন লাগা যা বুতানে পর লাগ রহা থা লেবার, হম উধার সে যা আয়া দেখা তো পুরা গার মচা হুয়া হ্যায়। কব দেখা, কব কিতনে টাইম মে? তুরন্ত নে 10 মিনিট 5 মিনিট ভি নেই হুয়া থা যা আয়া দেখে। কিস টাইম পে ঘটা থা ইয়ে আপনা? করিব করিব 5 বজে। 5 বজে হ্যাঁ। কিতনা নুকসান হুয়া আপকা? কম সে কম হমকো ইসমে হ্যাঁ 13-14 লাখ কা সামান রাখা হুয়া থা, সব কাপার 14 লাখ রুপিয়া কা সব স্টক করকে রাখে হুয়া থা, আর মাল বনা হুয়া থা গোডাউন মে। হ্যাঁ ক্যা বান্ডা থা? গদি? হ্যাঁ ক্যা গদি নাই, ওই কাপসন জো কলকাতা সে আতা হ্যায় না মাল, উসকা তুলো তৈয়ারি হোতা হ্যায়, বনানে বালা লে যাতা হ্যাঁ, 5 গ্রেড আয়া দোগো দো দেখ 5 গ্রেড আয়া হুয়া হ্যায়, সব জল গিয়া, মকান ভি জল গিয়া, দিওয়াল ভি গির গিয়া, সব মেশিন সব মোটর ভোটর সব জল গিয়া, স্টার্টার পার্টার সব কুছ নাই বচা,
ये हमसे बहुत करीब होने बहुत दिन से बिजनेस कर रहे हैं। कितना दिन ये यहाँ से? यहाँ से पहले हम जमाए और हम हिस्सेदारी में कर रहे थे करीब 13 में, यहाँ पर 2013 से। 2013 साल में आया? हाँ 13 में। तकर बाद हम को 2 साल हो गया, अलादा हो गया दोनों में। अच्छा। वो उधर है हम इधर है, दोनों कारखाना था। हाँ दोनों का अलग अलग बिजनेस चल रहा है, बीच में जो पांची है दीवार दिया हुआ देखते हैं, दीवार दिया हुआ है। जो आगुन संपूर्ण नियंत्रण ही चले सब बोला जाए, 3 ইঞ্জিন এসছে বর্ধমান থেকে, 2 আর ভাতার থেকে 1, এটা আন্ডার কন্ট্রোলেই আছে এখন। আর আর বাড়াবাড়ি নেই, কোনো ইঞ্জিওর নেই। হ্যাঁ এটা তুলো আর ওই লেপ তোষকের ইয়ে ছিল, কিছু মেশিনারিজ দেখতে পাচ্ছি। এটা না টোটালটা দেখে তো হবে না, আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসুক তারপরে দেখা যাবে। আগুন স্যার নিয়ন্ত্রণে আসতে কত টাইম লেগেছে স্যার? মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো। কি থেকে আগুন লাগতে পারে বলে মনে করছেন? এটা এনকোয়ারি করে তারপর বলতে হবে।